কিছু বলবেন? ফাঁসানো হয়েছে, বিরাট ভাবে ফাঁসানো হয়েছে আমাদের। আমাদের উল্টে কেস দিয়ে আমাদের অনেকগুলো কেস দিয়েছে। আর আমি কি বলবো, মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাদের একদম গতকাল কলাবিড়াতে ডি গ্রুপের চাকরির জন্য তারা তৃণমূল নেতাকে টাকা দিয়েছিল চাকরি প্রার্থীরা। এবার টাকা ফেরত দেয়নি বলে ওর বাড়িতে গিয়ে টাকা চাইতে যায়, কিন্তু ওদের মিথ্যা কেসে সাজিয়ে ওর পাঁচজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? যাকে টাকা দিয়েছিল কি না দিয়েছিল সেটা তো আমি জানি নাই, তবে যেটা শুনেছি যে টাকা ফেরত দিই বলে গতকাল ওদিকে ডেকেছিল এবং ডেকে অধিক একটা ফাঁসানো হলো এবং তারা মাথা খারাপ করে বিক্ষোভ দেখাতে গিয়ে অতিরিক্ত বিক্ষোভটা হয়ে যায়। সেটা আইন হাতে এলে ওটা উচিত হয়নি। কারো বাড়ি চড়া হয়ে ভাঙচুর করবো, কারো ছেলেকে বেঁধে মারবো, এগুলো তো আইন বিরুদ্ধ, যার ফলে পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে এবং যারা টাকা দিয়ে তাদের উচিত ছিল থানায় নির্দিষ্ট তাদের নামে অভিযোগ করা, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এবং পুলিশকে আমরা অনুরোধ করব এই কারণেই যে যদি তারা যারা টাকা দিয়েছে চাকরির জন্য যদি হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, তারা যদি অভিযোগ করে আগামী দিনে নিশ্চয়ই অভিযোগ অ্যাকসেপ্ট হবে এবং তার ব্যবস্থা নেওয়া। কেন জানি যে তৃণমূল কংগ্রেস এইসবকে সমর্থন করে না এবং যে টাকা নিয়েছে সে প্রচার করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আছে, কিন্তু সে পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হলেও বহুদিন ধরে দল থেকে সে দূরত্ব বাড়িয়ে রাখছে, সে তার একক ব্যক্তিগতভাবে সে চলে, পঞ্চায়েত সমিতি কোনো সঙ্গে সে কর্মকাণ্ডে যুক্ত নয় এবং তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী নয়। এবং যারা টাকা দিয়েছে তারাও বা কীভাবে দিল সেটাও তো জানি নাই, অর্থাৎ তাদের উচিত যারা দিয়েছে তারা থানায় অভিযোগ করুক, পুলিশ তার ব্যবস্থা নেবে, আইন হাতে নেওয়াটা উচিত হয়নি। এরা থানায় এসেছিল অভিযোগ করতে, কিন্তু ভগবানপুর থানায় অভিযোগ নেয়নি, বলল এর নামে 40টা আগে অভিযোগ আছে, আর কি অভিযোগ নেব, যখন এখানে থানা নেয়নি, এরা ডিএমের কাছে অভিযোগ করেছে। শুনেন, থানায় অভিযোগ করছে কি না করছে সেটা আমি জানি নাই, আমাদের নজরে নেই। আমাদের থানায় অভিযোগ করার নজর থাকলে নিশ্চয়ই আমরা পুলিশকে বলতাম, কিন্তু আমাদের নজরে যেহেতু নেই তাহলে পুলিশ অভিযোগ নেয়নি কেন সেটা পুলিশকেই জিজ্ঞাসা করবেন, তার কারণটা কি। আর ডিএমের কাছে যে অভিযোগ করছে বলছেন সেটাও আমাদের নজরে নেই, দলকে জানালে ভালো করতেন, যারা নিশ্চয় দিয়েছে আমাদের দলের যদি সেই লোক হয়ে থাকে যা দলের নাম করে নিতে, দলের প্রেসিডেন্ট ছিল, দলের অন্যান্য লিডাররা ছিল, তাদের কাছে কোনো অভিযোগ আসেনি, আপত্তি আসেনি। আপনার নাম পরিচয়টা দেবেন? নাম অভিজিৎ দাস, আমি কাঁথি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার চেয়ারম্যান। কিছু বলবেন? আমাদের
দেখুন, সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের যে শিক্ষক দুর্নীতি নিয়ে যা চলছে সমস্ত ডিপার্টমেন্টে, সবাই পশ্চিমবাংলাবাসী জানে যে চাকরি নিলামে বিক্রি হচ্ছে। তো সেই জায়গায় যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা, যারা উচ্চ শিক্ষিত, তাদের বাবা মা খুব কষ্টে তাদেরকে পড়াশোনা করে উচ্চ শিক্ষিত করেছে, তারা আজকে বেকার। সেই জায়গায় অনেক বাবা মা কী করেছে, যে পশ্চিমবাংলাতে তো অর্থ না দিলে তো চাকরি হয় না, সেই জায়গায় তারা কী করেছে, কেউ জায়গা বিক্রি করে, কেউ সুদে টাকা নিয়ে গিয়ে তাদের ছেলে মেয়ের চাকরির জন্য তারা এই সমস্ত তৃণমূলে যারা শাসন করে বড় বড় নেতা, যারা অফিস খুলে বসেছে, তাদেরকে টাকা দিয়েছে চাকরির জন্য। আজকে আমরা যা দেখছি বিভিন্ন এলাকায়, সারা পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতারা যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, যারা অ্যাকচুয়ালি প্রতারিত, তারা তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, স্বাভাবিক বিক্ষোভ দেখাতে পারে। আজকে কি হচ্ছে আমরা দেখলাম ভগবানপুরে, সেখানে তারা বিক্ষোভ দেখিয়েছিল, তাদেরকে পুলিশ কি করেছে, তাদেরকে তৃণমূলের নেতাদের প্রলোভনে বা তাদের কথায় প্রশাসন গিয়ে তাদেরকে তুলে নিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, যাতে আগামী দিনে এর চেয়ে যারা রাঘব বোয়াল, শুধু ভগবানপুর না সারা পশ্চিমবাংলা, যারা রাঘব বোয়াল তাদের কাছে প্রতারিত ব্যক্তিরা যাতে বিক্ষোভ না দেখাতে পারে, এই জন্য তাদেরকে এক প্রকারে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে নন বেলুন সেকশন দেওয়া হচ্ছে, তাদের যাতে জামিন না হয়, যার ফলে এরা আর বিগত দিনে বিক্ষোভ না দেখাতে পারে। আর এইভাবে রোধ করা যায় না আন্দোলনকে। যারা প্রকৃত প্রতারিত তারা ভগবানপূর্ণ সারা পশ্চিমবাংলা আগামী দিনে তাদের কাছে আমরা থাকব, তাদের কাছে হয়ে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব, এটা আমাদের স্ট্যান্ড। ঠিক আছে, আমি আপনাদের কি মিথ্যা মামলা ফাঁসানো হলো? হ্যাঁ, আমাদের মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে। কি জন্য ফাঁসানো? আমরা ডি গ্রুপে কাজ করার জন্য সর্বসাধারণ আমরা টাকা দিয়ে রেখেছিলাম, সেই প্রাক্তন হচ্ছে শিবশঙ্কর নায়ক। আমাদের একটাই দাবি, আপনারা যা কিছু আইনি পদক্ষেপ নিয়েছেন, মামান্য আদালত যেটা করবেন আমরা মাথা পেতে নেব, প্রশাসনের কাছে যা কিছু রয়েছে। দ্বিতীয়ত আমরা যে টাকা পাই, গতকাল ওনার যে স্বামী শিবশঙ্কর নায়কের কাগজপত্র যেটা লিখিত দিয়েছিল আমরা দিয়েছি, জমা দিয়েছি। দ্বিতীয়ত উনি মানে মনিলা নায়ক, উনি কালকে গ্রামবাসী এবং প্রশাসনিক যারা ছিল সবার পাশে উনিও এ করেছেন, মানে স্বীকার করেছেন যে টাকা নিয়েছেন, এবং যাতে আপনাদের মানে দিক দিয়ে আমি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করছি যাতে আমাদের টাকাটা ফিরে পাই তাড়াতাড়ি। কারণ আমরা গরিব বাড়ির ছেলে, আমি দীপক মাইতি সুবোধ মাইতির বড় ছেলে, কারণ আমরা টাকা সুদে নিয়েছি, মাসের শেষে টাকা দিতে আমাদের সংসার চালিয়ে টাকা দিতে খুব মানে গায়ে লাগছে, যাতে আমরা টাকাটা খুব তাড়াতাড়ি ফিরে পাই। আর এখানে যা কিছু আমরা প্রশাসনিক উত্তরে যা এরপরে সেটা আমরা